অপেক্ষা এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে বলবো রাতে কখনো কাউকে কোন জিনিসগুলো দেওয়া উচিত নয়। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। রাত্রেবেলায় এই জিনিসগুলো কাউকে দিলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ। বন্ধুরা, আমরা প্রত্যেকে একে অন্যের ওপর নির্ভরশীল। বিপদে আপদে আমরা সবাই একে অন্যের সাহায্যে এগিয়ে আসি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। প্রতিবেশী কিছু চাইলে আমরা তা দিয়ে দিই। এইভাবে চলে পারস্পরিক আদান প্রদান। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু আছে যা রাতে কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এসব জিনিসগুলো রাতে দিলে আপনার সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই কি সেই জিনিসগুলো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। বন্ধুরা, যে জিনিসগুলো রাত্রেবেলা কাউকে দিতে নেই সেই জিনিসগুলো হচ্ছে: এক, হলুদ। বন্ধুরা, হলুদের সাথে বৃহস্পতির যোগ রয়েছে। বৃহস্পতি হলো অর্থের প্রতীক, তাই রাতের বেলায় হলুদ কাউকে দিলে বৃহস্পতি গ্রহ রুষ্ট হন এবং আর্থিক ক্ষতি হয়। তাই সন্ধ্যার পর কাউকে হলুদ দেবেন না। দ্বিতীয়ত হলো ঝাঁটা। রাতের বেলায় কাউকে ঝাঁটা দেবেন না। ঝাঁটা বাড়ির নোংরা পরিষ্কার করে ইতিবাচক শক্তি বাড়ায়। কিন্তু আপনি যদি রাত্রে কাউকে ঝাঁটা দিয়ে থাকেন, তবে আপনার আর্থিক এবং মানসিক কষ্ট বাড়বে। তাই রাতে কাউকে ঝাঁটা দেবেন না। রাতের বেলায় দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই রাতের বেলায় অন্য কাউকে দই দেওয়া উচিত নয়। রাত্রে বেলায় কাউকে অর্থ বা টাকা দেওয়া বা দান করা উচিত নয়, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। রাত্রে বেলায় কাউকে দুধ দেওয়া উচিত নয়, কারণ রাতের বেলায় দুধ দান করলে চন্দ্র এবং শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে, এর ফলে মানসিক চাপ বাড়তে পারে, তাই সুখ স্বাচ্ছন্দ্য কমতে পারে। এ কারণে রাতে কখনোই দুধ দেওয়া বা দুধ দান করা উচিত নয়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।